মিম, বাবুর সাথে রাগারাগি করবা না, আর কোনো সমস্যা হলে ধৈর্য ধরো, সংসার করা তো সহজ নয়, রান্না বান্না ঠিক মতো করো, এখন সংসার করো। এখানে 20টা লাইক করছে এই ভিডিওটাতে, আর যিনি মিম বলে সম্বোধন করছে ইনি তাদের পরিবারেরই একজন ভক্ত বা মিমের পছন্দের মানুষ। হেটার্স হয়ে যদি কমেন্ট করতো তাহলে কমেন্টের ধরনটাই অন্যরকম থাকতো। তো আরেকটা কমেন্ট করি, আফু একটা কথা বলি, এই যে এত টাকা ইনকাম করো, আপনার তো কোরবানি দেওয়া উচিত, এত শপিং না করে আল্লাহর রাস্তায় কিছু দান করেন। প্রথম কথা হলো ইউটিউবের যে ইনকাম, এটা দিয়া আল্লাহর রাস্তায় কখনো কোরবানি হবে না, লোক দেখানি কোরবানি হবে। তো এরা আল্লাহর রাস্তার জন্য কিছু করার মানুষ না। আর এখানে মিম এখন ঢাকায় কোরবানি দিলে মিম শ্বশুরবাড়ির খানদানদেরকে নিয়ে গরু খাইতে হইব, সেই কারণে মিম কোরবানি দিবে না। পিস্টাল জীবনযাপন এগুলো কোনোটাই আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য পড়ে না, আল্লাহকে খুশি করার জন্য এরা কোনোদিনও কোনো কাজে মনে হয় করে না। এদের লাইফস্টাইল যেটা ইউটিউবের সামনে এরা দেখায়, তো কোরবানি কি আল্লাহর রাস্তায় খুশি হওয়ার জন্য দিব? এরা দেখেন যে কোরবানি দিব শুধু খাওয়ার লাই। দর্শক, এখানে আরেকটা কমেন্ট করি, আজে বাজে টাকা খরচ করতে পারেন, কোরবানি দিতে পারেন না। প্রথমে ক্লিয়ার করছি যে ইউটিউবের যে ইনকাম, এটা দিয়ে কোরবানি বা দিলে সই শুদ্ধ কোরবানি হবে না। প্রথম কথা হয়েছে যে এরা সই শুদ্ধ বা এমন কিছু এরা খুঁজবে না, এরা খুঁজবো যে এই কোরবানি উপলক্ষে কত টাকা ভিউ কামানো যায়, কতটা ডলার ইনকাম করা যায়, আর পার্টি বানানো যায়, এটা হয়েছে তাদের জন্য কোরবানি। আরেকটা জিনিস, কতটা ভিডিও করা যায়। আরেকটা জিনিস, মিম আবার কোরবানি দিবে না। কোরবানি না দেওয়ার কারণ হচ্ছে মিম একা এখানে কোরবানি দিলে শ্বশুরবাড়ির গোষ্ঠীরা খাবে, যার কারণে মিম কোরবানি দিবে না। তো দর্শক, এদিকে ইয়ার শুরু হয়ে গেছে, তৃষা শুরু হয়ে গেছে, সালমানের মারে বেশি কিনি খাই, তৃষা ফ্ল্যাট বানাইছে। এখন তৃষা শুরু হয়েছে ফারুল খালার দুঃখী জীবন নিয়ে, ফারুল খালার দুঃখের কান্নাকাটি নিয়ে। তৃষা আরেকটা লগে আসে, আরেকটা কাজের বেড়ি আনি বইয়ে করাই দিছে, হেডেও ক্যামেরাতে আসে। তো তৃষার কন্টেন্ট এখন কাজের বেড়ি, বাপির কন্টেন্ট এখন মা 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 আর কাজের বেড়ি। তো দর্শক, এই বেড়িদেরকে কিছু দুইশের পয়সা হাতে ধরাই দিই, তারপরে ইয়ে করে। আর ভিডিও শুরুতে আজকে আপনাকে বলি, আমি তো মাত্র শুরু করলাম, অবশ্যই আপনাদেরকে ভিডিও শুরুতে ঈদ মোবারক বলি নাই। তো দর্শক, ত্যাগের মহিমা এবং ভালোবাসায় পরিপূর্ণ হোক আপনাদের সবাই ত্যাগ, মহান রাব্বুল আলামিন কবুল করুক আমাদের সকল ত্যাগ। ঈদ মোবারক, ঈদ মোবারক। তো সবার জন্য ঈদের শুভেচ্ছা রইল, শুরু করি তাইলে ভিডিও। আর অন্যগো দায় দায়িত্ব শেষ করবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্ট করবেন। আরেকটা কথা বলি যে আপনাদের অনেক কমেন্ট কিন্তু জমা হয়ে আছে, অনেক কমেন্ট জমা হয়েছে, আমি একটু ফ্রি হয়ে আস্তে 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 প্রতিটা ভিডিওর কমেন্টগুলো পাবলিক করে দিব। তো প্লিজ ভুল বুঝিয়েন না যে আপু কেন কমেন্ট পাবলিক করতেছে না। মূল কথায় চলে যাই, আর লাইক কিন্তু মনে করে অবশ্যই আপনারা দিয়ে দেবেন। চলেন সামনের দিকে আগায় যাই। দর্শক, আজকের ভিডিও শুরুতে আমি ইয়ারে নিই মিম আর বাবুরে নিয়ে কথা বলি। তো দর্শক, এই মেকআপ বুতরে যে কী পরিমাণ উগ্র আর বদমেজাজি এটা কিন্তু আপনারা আগে থেকেই জানেন, আর এই বাবু হাঙ্গুরটা জানি বুঝে কিন্তু এই উগ্রতা বদমেজাজি এসব সহ্য করার জন্য কিন্তু মিমকে বিয়ে করছে, আর এটার পিছনে হয়েছে বাবুর জীবনটা সেটেল হয়ে যাওয়া। আর একটা কথা বলি দর্শক, এখনকার যেই সময়, এ সময়ে যে সন্তান, সব বাবারা খারাপ না, আবার সব বাবা যে ভালো সেটাও না, ভুল বুঝেন না। যে এখন আপনারা দেখবেন নিজের সন্তানের কাছেই ছেলে মেয়ে, মানে নিজের সন্তান নিজের বাবা মার কাছেই নিরাপদ না, সেই ছেলে সন্তান হোক আর মেয়ে সন্তানই হোক। গতকালকে একটা ভিডিওতে দেখছিলাম যে বাবা নতুন করে বিয়ে করছে, মার সাথে ডিভোর্স হয়ে গেছে, ওই বাচ্চাকে মেরে সৎমার কথা ধরে চোখ মুখ ফুলাই ফেলছে। একটা ছোট বাচ্চা, 7-8 বছরের বাচ্চা বা 9 বছরের হতে পারে, এরকমই হবে মনে হয়। তো সে কি এমন বড় অপরাধ করতে পারে, মায়ের মোবাইল ধরছে, এই জন্য সৎ মায়ের মোবাইল ধরছে, মোবাইল নাকি আসার দিছে, ভেঙে ফেলছে, কি কি করছে। তো দর্শক, হাত থেকে পড়ে গেছে হয়তো, তো বাচ্চাকে মেরে একদম চোখ মুখ ফুলাই দিছে এই বাচ্চা, বাড়ির কাছে থানায় চলে আসছে পুলিশের কাছে। তো ভিডিওটা দেখে খুবই আফসোস লাগলো। আর এরা মানে কি বলবো, বাবু কিন্তু বাবুর আচরণগত দিক থেকে, আচরণগত দিক যেটা দেখায় ওই দিক থেকে কিন্তু আব্দের প্রতি এতটা সে যত্নবান না। এবং আসলে এটা বাবুর ক্ষেত্রে, বাবু কেন, যে কোনো লোকের ক্ষেত্রে এটা আসলে সম্ভব না। বাবু বলা চলে একটা
কোথাও একটা বিয়ে করছে, ওই সংসার হয়তো সে করতেও পারে নাই। বাবু রয়েছে এটা নতুন সংসার, মিম্বুত্রী নাইলে এক বাচ্চার মা। বাবু এখন থাকবে রোমান্সের মধ্যে, দিনে সারাদিনে বউ নিয়ে তার থাকতে এনজয় করতেই তার ভালো লাগবে, কিন্তু এর ভিতরে যদি একটা শ্যাওম্যাও বাচ্চা থাকে তাতে এটা তো বিরক্ত হওয়ার কথাই। তো দর্শক দেখেন, আসলে একটা পর্যায়ে আমি বলছিলাম যে বাবুকে মিম বিয়ে করে এই জিনিসটা খুবই ভালো করছে, কারণ অন্তত আপ দিয়ে লাঞ্ছনার শিকার হবে না। তো যেই ক্ষেত্রে আরিফ যেটা মরিয়মের সাথে যেটা ক্যামেরায় শো করে, ক্যামেরার পিছনে আসলে এদের লাইফ অগোচরে সেই জীবনটা কীরকম সেটা হয়তো আপনারা মাঝে মাঝে চলে আসে, সবসময় দেখেন না। তো আরিফ যেটা মরিয়মের সাথে শো করে জিনিসটা কিন্তু দেখা যায় যে মরিয়মের প্রতি টেক কেয়ার করাচ্ছে, দেখানো লুভ দেখানো হইলেও কিন্তু ক্যামেরাতে দেখানোর চেষ্টা করে। কিন্তু বাবু কিন্তু আবদের প্রতি ওই পরিমাণ, যে বাবু আবদেকে ধরে ভাগ্নি তো ইয়ে হোক, সন্তান হিসেবে না দেখুক, বোনের ঘরের ভাগ্নি তো, চাচাতে বোনের ঘরের ভাগ্নি, তারা কিন্তু যে ভাগ্নি হিসেবে যে দৌড়ে একটু আদর টাদর করা ক্যামেরার সামনে, বাবু কিন্তু ওইটা করতে পারতেছে না। মানে এটা হয়েছে মানে ক্যামেরায় তার আচরণগত দিক দেখলে কিছুটা ফুটে যায়। যে দর্শক রান্না করে কই, মেকআপ বুতুরি গতকালকে একটা জিনিস বলি রান্না করে, যেখানে আবদের কোনো এটা আপন বাপ না, বাবু একটা হয়েছে বলা চলে মেকআপ বুতুরি, আর বাবুর কিন্তু বয়স পিঠে পিঠে, তারপরে বাবুরও কম বয়স্ক লাগে। তো দর্শক দরকার নাই তো এই যে বাবুর সাথে বাচ্চাটারে রিক্সায় উঠেই দোকানে ফার করে দেওয়া, মেকআপ বুতুরি তো একা বাসায় তো আর কেউ নেই। তো দর্শক একটা জিনিস কি, একটা পুরুষ যখন বাইরে থেকে আসে তার উপরে বাবুর কোনো বাচ্চার অভিজ্ঞতা নাই, এর উপরে আবদিয়া বাইরে যায় বাবুর কাদের উপরে ঘুমাই গেছে, আর এই বুতুরি রোজা রাখছে, রোজার মধ্যে ইফতারি রান্না করে নাই। ইদানিং আপনারা দেখবেন বুতুরি কিন্তু বুতুরির খাবার দাবার কিন্তু ঘরের কিছু দেখে নাই, প্রতিদিনই কিনে আইনা খাইতেছে। ড্রেসিং টেবিলটার উপরে খেয়াল করে দেখেন কি পরিমাণ নোংরা কাপড় সুপড়, ড্রেসিং টেবিলের উপরে কাপড় থাকতে আমি জীবনে কোনো দিন দেখি নাই কারো ঘরে, থাকতে পারে ওয়ার্ড্রোপের উপরে, মানুষ হয়তো থুইছে ভাজ করবে, হয়তো বিছনাটা গুছাইয়া গুছানোর সময় কিছু জিনিসপত্র থাকলে হয়তো ওয়ার্ড্রোপের উপরে থুইছে, বিছনা গুছানো হইলে আর খাটে আইনা আবার ভাজ করে আলমারিতে ঢুকায়। কিন্তু দর্শক আমি জীবনে দেই নাই ড্রেসিং টেবিলের উপরে জিনিসপত্র, কাপড় চোপড় ছোটো খাটো আপ দিয়ে রে এসে কাপড় চোপড় থুইতে। তো এই বুতুরি এক মাস পরে একদিন গড় কুম্ভকর্ণের ঘুম ভাঙলে তো ঠিক করবো। তো দর্শক বাবু আবদিয়াকে নিয়ে বাইরে গেছে, এখন যে দোকান থেকে খাবার আনবো সেই দোকানে ঈদের দিন, এখন এই পর্যায়ে ঈদের আগের দিন চাঁদ রাত যেটা বলে, তো ওই পর্যায়ে কিন্তু দোকান ফাট মোটামুটি বন্ধই থাকে। তো বুতরির জন্য সারা ঢাকা শহরের দোকান হোটেল রেস্টুরেন্ট সব কিছুই তো খোলা থুই রাখতে হবে, কারণ বুতুরি ঢাকা শহরে আইসে, তিন বেলা সে বাইরের থেকে কিনি খাইব, এন কেন খোলা রাখলো না। বাবু তো অন্য দোকানে যায় অনেক ঘন্টা সিরিয়ালের লাইনে দাঁড়াইয়া, তারপরে বাবু মনে হয় আধা ঘন্টা লাইনে বা আবদিয়া কাদের উপরে ঘুমাই গেছে, বাবুর কিন্তু হাত ব্যথা হয়ে গেছে। এক কথা হয়েছে নিজের সন্তান হইলে কিন্তু বাবার হাত ব্যথা কখনো হয় না, বাবা তাকে সুন্দর করে মানে নিরাপদভাবেই কিন্তু বাসায় পর্যন্ত আনবো। এখন এটা তো বাবুর সন্তান না, আর বাবু একটা বাবুর তো আর সন্তানের অভিজ্ঞতা নাই, বাবু যদিও আগে একটা বিয়ে করছে, ওই সংসারটা সংসারের মতো হয় নাই, যে একটা সংসারের দায়িত্ব নেওয়ার মতো ওইরকম সংসার হয় নাই বাবুর, তখন বয়স আরও কম ছিল, বাবুর বলা চলে এটাই প্রথম বিয়ে। তো দর্শক এই বাবু হাঙ্গুরটা এই আবদিয়ারে কান্দে কইরা রিক্সার মধ্যে করে লিফটে করে সিঁড়ি দিয়া যা কুড়িয়ে আইলো, মানুষ এই বুতুরি এতটাই জঘন্য খারাপ যে দরজাটা খুলছে একটা দেখতেছে বাচ্চাটা কোলের মধ্যে ঘুমের মধ্যে, আর বাচ্চা ঘুমের মধ্যে, তখন তো সে কী করবো, বাচ্চাটাকে টাইনা কোলে নিব, হাত থেকে জিনিসটা নিব, বুতুরি ঢুকতে না ঢুকতে বাবুর উপরে প্রশ্ন করতেছে এত দেরি কিসের জন্য, যেভাবে চেঁচাই উঠছে। বাবু তো একবারে ক্যামেরার সামনে কোনো কথা বলতে পারতেছে না, বাবুর মুখ গেছে একদম, মুখ টুক চেহারা চেঞ্জ হয়ে গেছে, পরে কথা না বললে সোজা রুমের ভিতরে গেছে, তারপরও ভুতুরি প্রশ্নের পর প্রশ্ন, একটা খাবার নিয়ে আসছে এই রোজা রাইখা বললো যে পাই নেই, অন্য জায়গা থেকে লাইন দিয়ে আনছি, ভুতুরি তারপরে জেরা করতেছে। এরপরে বাবু রোমে যায় ক্যামেরাটা আনি, মানে মুখ টুক কালা করে খাওয়ার থেকে উঠে যায় ক্যামেরা আনি, ভুতুরিরে প্রমাণ দেয়াইতেছে যে কোন জায়গা থেকে আনছে, বাবু তো ভিডিও করে রাখছে। চিন্তা করেন দর্শক এই সমস্ত মহিলা নিয়ে কে সংসার করবে, যে একটা পুরুষ যখন অফিস থেকে বাইরে আসে, একটা পুরুষ যখন বদিল্লা না দিয়ে আসুক কিন্তু যখন অফিস শেষ করে ঘরে ঢুকে, তখন আমি জানি না অন্যদের ক্ষেত্রে কী হয়, হাজব্যান্ডকে উল্টাপাল্টা কোনো প্রশ্নই করা যায় না, যেটা নিয়ম হয়তো ঘরে ঢোকার পরে হয়তো হাসি মুখে সালাম দেওয়া যায়, ভিতরে আসা হাজব্যান্ডের হাতে ব্যাগ ট্যাগ থাকলে কিছু থাকলে এটা হয়তো নেয়, এটাই কিন্তু নিয়ম।
তো এই ভুতুড়ি জেরার পর জেরা বাবু কিন্তু রাগ হইয়া রোমে যায় মুখটুক চেঞ্জ করে আই না। এদের মানে এদের জীবনটাই হয়েছে ইউটিউব ভিত্তিক, মানে ক্যামেরার লাইফ, ক্যামেরার জন্য অনেক কিছু করতে পারে না। আর শান্ত মেজাজি হোক বদ মেজাজি হোক, যখন একটা বাচ্চা কান্দের উপরে নিয়ে, যেহেতু এটা বাবুর সন্তান না, তখন ঘরে ঢুকলে যদি একটার পর একটা প্রশ্ন জর্জরিত চেঁচাই উঠে, তখন কিন্তু একজন হাজব্যান্ড কিন্তু অপর দিক থেকে উল্টা রিয়েক্ট করবেই, যে একটা ধমকে সুরে কথাই বলবে। বাবু হাতটারে ডলতেছে যে আমার হাত ব্যথা হয়ে গেছে, আধা ঘন্টা কুলে নিয়ে এভাবে রাখছি, হাত ব্যথা হয়ে গেছে। আর দশক বাবু গেছে ইয়ে আনতে, খাবার আনতে, গরম বাইরে কি পরিমাণ গরম আপনারা তো জানেনই। তো আসলে সুস্থ সভ্য মা হইলে কোনোদিনই এই গরমের মধ্যে একটা রেস্টুরেন্টে যাবে বাচ্চার সাথে, সৎ বাবার সাথে ছাইরা দিত না, এরপরে ঘরে আসিয়া এরকম প্রশ্ন জর্জরিত করতো না। ভুতুড়ি বাসায় কিছু রান্না করে নাই, রোজা রাখছে, এখন সে রোজা রাখছে, বাইরে থেকে ইফতারি বাবুরে দিয়ে আনাইব। বাবুর আসলে মুখ চোখ চেঞ্জ হয়ে গেছে মেয়ে ভুতুড়ির এই আচরণ দেয় যে ফালতা যে একটা কিছু মানে বলে ফেলবে সেটাও পারতেছে না, আর বলা তো সম্ভবে না, কারণ ভুতুড়ির ইনকামের উপরে খাইতেছে, এলে আর এটা তো কোনোভাবেই সম্ভব না কিছু বলা। আমি খুবই আশ্চর্য হয়েছি। তো এই প্রথম যে কমেন্টগুলো হড়ে দিছি আন্নগরে, এই কমেন্টের মধ্যে আমরা দেখছেন মিমের ভক্তগুলো কিন্তু বাবুর সাথে খারাপ ব্যবহার করবে না। এই ভুতুড়ি কতটা মানে জঘন্য টাইপের উগ্র বদ মেজাজি খারাপ মহিলা, এখন দেখতে থাকেন ওই যে সানির বন্ধু যে তার ইয়েতে ডেসক্রিপশন বক্সে লেখছিল যে এই 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 মহিলার সংসার কয়দিন টিকে, দ্বিতীয় হাঙ্গার ডিভোর্স কোন দিন হয় আপনারা দেখতে থাকেন। তো চিন্তা করেন দর্শক, ভুতুড়ি তো ডেসপারেট হয়ে ডিসপাইট হয়ে বাবুরে বিয়ে করছে, কারণ শেষ পর্যন্ত ভুতুড়ির জন্য কেউ মিলতেছিল না, আর বাবুর পরিবার থেকে তো বাবু আলাদা। দর্শক শারমিনদের পরিবারও কিন্তু কোরবানি দেয় নাই, মিম কিন্তু অ্যাভেলেবেল টাকা উপার্জন করে। আমি কিন্তু এই কথাটা আগেও বলছি যে ইউটিউবের ইনকামের উপর কোরবানি হবে না, যেটা কোরবানি ত্যাগ, ত্যাগের মহিমায় কোরবানি দিতে হয়, আল্লাহর রাস্তায় ত্যাগ করার জন্যই কোরবানি। তো যেটা হালাল না ওইটা আল্লাহর রাস্তায় নিলে কীভাবে কবুল হবে, এটা তো মানে হবে না। তো দর্শক আমার কথা হয়েছে, ভুতুড়িরা তো কোনো কিছুই আল্লাহর রাস্তায় রাজি খুশির জন্য কোনো কিছুই করে না, তারা করে ক্যামেরার জন্য, এগুলো ভিউর জন্য, ভিউজের জন্য করতে থাকে। তাহলে ভুতুড়ি কিন্তু পারতো যে একটা কোরবানি দিয়ে দিতে, ছোটোখাটোর ভিতরে একটা কোরবানি দিয়ে দিতে। বাবুরা এত বছর ঢাকার শহরে থাকে, বাবু চাইলেই কিন্তু কারোর সাথে একটা ভাগে কিন্তু ঢুকে যেতে পারতো, বাবু চাইলেই কিন্তু কারোর সাথে একটা ভাগে ঢুকে যেতে পারতো, না চাইলে একটা খাসি কিন্তু কোরবানি দিতে পারতো। 20-25 হাজার টাকার ভিতরে ভুতুড়ি কিন্তু একটা খাসি কোরবানি দিয়ে দিতে পারতো, দুই পরিবার মিলে খাইতে পারতো। তো ভুতুড়ি বুঝতে পারতেছে যে এখানে আর কেউ নেই, কোরবানি দিলে ওই মাংসটা ফুরা বাবুদের বাসায় অর্ধেকটা হয়তো দিয়ে দিতে হইব বা একসাথে রান্না করেই খাইতে হইব। তারা মানুষের কাছে অনেক কিছু আশা করে, তারা তিন বোন বাইর বোদের কাছে বিশাল কিছু আশা করে। আপনি দেখেন এই যে খুকি, খুকির ভিডিও যদিও আমি দেখি নাই, কিন্তু সবাই মিলে মনে মাংসটা নিয়ে একসাথে হয়তো রান্না করে খাইতেছে, আনন্দ করতেছে। কিন্তু দেখেন এই ভুতুড়ি কিন্তু পারতো একটা খাসি কোরবানি দিয়ে বাবুদের বাসায় সবাই মিলে খাইয়ে আনন্দ করতে পারতো, উল্টা বাবুদের বাসা থেকে খড়াইতা আর খড়াইতা মাংস, এটা কি জানি কয় বাটারা জাকাতের মাংস আনি, কে পাঠাইছে কোরবানি দেন, মামা পাঠাইছে নাকি মামার বাসা থেকে। তো এই মাংস রান্না করি ভুতুড়ির জন্য খাবার দিয়ে পাঠাইছে। আর ভুতুড়ি কমেন্টের ভিতরে কইতে আছে, কমেন্ট করতেছে সবাই যে মিম তুমি একটা কোরবানি দিতে পারতা, তোমার দেওয়ার সামর্থ্য আছে, তুমি কোরবানি দিয়ে শ্বশুর শাশুড়ি সবাই নিয়ে খাইতে পারতো। ভুতুড়ির ওই তিন হাতলা অজুহাত দর্শকদেরকে মাখতেছে যে কেন দিনে, আগের দিন মন খারাপ ছিল, আগের দিন অনেক কান্না করছি, পরের দিন আমার 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 পরিশ্রমে আমার ফ্যামিলির চাওয়াতে আমার নতুন নতুন কিছু একটা তার লাইফে হয়ে গেছে, খুশির খবর এটা পরে জানাইব, কিন্তু দর্শক পরে জানাইব। তো আমার কথা হইলো দর্শক, এই ভুতুড়ি এত বছর একা একা থাকিয়ে লেদা মাইয়া লই কিন্তু কোরবানি দিছে পদ্মাস্তরে থাকে, তখন কিন্তু তার বাবা মা সবাই খাইছে, কিন্তু এখন কি ভুতুড়ি পারতো না যে একটা কোরবানি খাসি দিয়ে দিত, দুই ফ্যামিলি মিলে খাইতে পারতো। এই সবার কমেন্টের জবাবে তার ওই তিন হাতলা অজুহাত সে মারতেছে। দর্শক আরেকটা জিনিস, ঈদের দিন বাবুদের বাসায় কিন্তু যায় নাই, অথচ বাবুরা খাবার রান্না করে ভুতুড়ির জন্য পাঠায় দিছে খড়াইতা মাংসের খাবার। তো ভুতুড়ি আবার আশা করে আজকে ঈদের দিন সে খাইতে পারলো না, খাইতে পারতো হয়তো ঈদের পরে খাইতে পারতো, এখন খাইতে পারবো না, রিজিকের মালিক আল্লাহ, রিজিক দিয়ে পাঠাইছে। তো চিন্তা করেন পারতো না এই ভুতুড়ি কিন্তু সবাইরে ইয়ে করতো। আর শাশুড়ির জন্য কি গিফট বাইর করে দিচ্ছে আপনারা দেখছেন, যে সব কাপড় চোপড় ওই যে কাজের বুয়াদেরকে নিয়ে তিশা দেয়, এই সমস্ত কাপড় চোপড় শারমিনদের বাসায় সব বাটিকের সস্তা দামি 450 কাপড় এডি বাইর করে করে সস্তা দামি কাপড় এডি কিন্তু সবাই দিছে।
মানে বতুরের অজুহাতের কোনো শেষ নাই, আমার কাছে আশ্চর্য লাগে। এটা কি টাইপের মহিলা? আর একটা জিনিস দর্শক, আপনারা যারা আলালের ঘরে দুলাল, যারা ধরেন কারো কারো ঘরে একটা মেয়ে সন্তান, যারা ধরেন পারিবারিক অবস্থা খুবই হাই সোশ্যাল, তাদের মেয়েদের একরকম মানে তিন আতলা অজুহাত থাকতে পারে, পারে না, করতে পারি না, এই পারি না, সেই পারি না, তার এই অজুহাতগুলো ওই পরিবারের মেয়েদের জন্য। ভুতুরি যে পরিবারে জন্ম হয়েছে, যে নুনানতে ফান্তা ফুরাইছে, ভুতুরির অজুহাত দেখলে মনে হয় কি মানে বাংলাদেশে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনার কিছু কিছু ভিডিও দেখি যে রান্না করে খায়, নাতিপুতির জন্য রান্না করে, নাতিপুতির জন্য রান্না করে। তো আমাদের ভুতুরি এমন অবস্থা হয়েছে, সে মানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর মাইয়া, তো এটা তো ছোট হয়ে যায় ভুতুরির জন্য উপাধি দিলে। আমার মনে হয় জো বাইডেনের নাতনি বা কন্যা এসব কিছু উপাধি দেওয়া লাগবে না, ওইটাও তো উপাধি দেওয়া যাবে না, কারণ বিদেশি মানুষ পরিশ্রম, তারা পয়সা খায় না। কিছু কিছু ভিডিওতে যখন আমরা দেখি ওবামার মেয়ে রেস্টুরেন্টে কাজ করে, তো ভুতুরির কোন কোন জায়গার কোন দুলালি, আলালের ঘরে দুলালি উপাধি দেওয়া যায় আমি জানি না। যদি আপনারা জানি থাকেন তাইলে আপনারা কমেন্টে লিখবেন, কমেন্ট সেকশানে লিখে দেবেন। দর্শক মানে খুবই আশ্চর্য লাগে, আগের দিন কাঁদছি, এই ফতম কোরবানি দিই নাই, খুব কান্নাকাটি করছি, আর বাবু হাঙ্গুরটার জীবন কিন্তু জট জড়িত করিয়ে লাইতেছে ভুতুরি। বাবুর এক্সপ্রেশন যদি, ভুতুরির এই যে লাস্ট ভিডিওটা যেটা আপলোড করছে, এটা যদি আপনারা দেখেন আপনারা অবাক হইবেন যে একটা নতুন বিয়েতে যতই স্বাস্থ্যবায়ী হোক, ভুতুরি বাবুর সাথে যে মিসবিহেভটা দেয়ালো ক্যামেরার সামনে, যে এত দেরি কেন করছে, অথচ হিতির এই মাইয়া কান্দের উপরে রয়েছে। আর একটা জিনিস আপনারা কি দেখছেন দর্শক, এ আব্দি আজকে সাইড, ছোট বাচ্চা নিয়ে আমি নেগেটিভ কোনো কথাই বলতে চাই না, তারপর একটা কথা পজিটিভলি আপনাদের সাথে বলি, যে আব্দি আজকে তিন চার বছর তো মনে হয়ে গেছে, চার বছর হয়ে গেছে, এক বই নিয়ে চার বছরের পাঁচ বছরের বাচ্চার বুকে দুধ খাওয়ায়, এটা আবার গর্ভবতী হয়ে ইউটিউবে কইতেই, আর এক বোনের বাচ্চার চার পাঁচ বছরে কথা বলতে পারতেছে না, চার বছর মনে হয়েছে আপনাদের বোবা বাচ্চাদের মতো আচরণ করে, কথাবার্তা কোনো কিছুই মা ছাড়া মনে হয় স্পষ্ট কিছুই হয় না। একটা ডাক্তার দেখায় না যে একটা থেরাপির ব্যবস্থা করলে কিন্তু বাচ্চাটা কথা বলতে পারে, আর চোখে যে সমস্যা, যদি একটা ডাক্তার দেখায়, যদি এই ভুতুরি এটার ইয়ে করে, কিছু প্র্যাকটিস আছে যে এক্সারসাইজ আছে চোখের, এগুলো করলে কিন্তু কিছুটা কিউর হয়ে যায়। এখনও যেহেতু আপনাদের ছোট বয়স, তো এই ভুতুরি তার শপিং নিয়ে ব্যস্ত, ভুতুরি তার হালিমুন নিয়ে ব্যস্ত, ভুতুরির এক একটা স্বপ্ন মানে কি যে, ভুতুরির স্বপ্ন দেখলে মানে আমি নিজে অবাক হয়ে যাই। বাবুরে, যারা সচ্ছল ঘরের মেয়ে মেয়ে আছে, যাদের হাজব্যান্ডের অ্যাবিলিটি আছে, তারাও এত স্বপ্ন বুকে লালন করে না। এই ভুতুরি যত স্বপ্ন লালন করে, আজকে এটা কালকে এটা, ভুতুরির ড্রেস আপ আর গেট আপ দেখছেন দর্শক, কী কী ড্রেস আপ কিনে নিয়ে আসে, যেটা আমাদের দেশের নায়িকারা, আমাদের দেশের হাই সোশ্যাল মানুষরা যখন বিদেশে ঘুরতে যায়, ধরেন ব্যাংককে ঘুরতে যায়, গেলে ওইখানে পাহাড়ের উপরে বিশাল বড় দোলনা আছে, ওই পাখির বাসার মতো, তারপরে এমনি দোলনা আছে, লম্বা জামার মানে পিছনের অংশটা অনেক বিশাল লম্বা থাকে, তো ওইটা দিয়ে ফটোশ্যুট করে তারা। এই ভুতুরির এটা স্বপ্ন আছে, বিদেশে যায় ওইরকম পজিশন হইলে ওইরকম জায়গার মধ্যে বসে এরকম ছবি তুলবে। মানে আমি শুধু আশ্চর্য, ওই ভুতুরির এই ফিগারে এরকম জামা পরলে, আর এই এই খুবসুরত চেহারা নিয়ে যদি রূপবানের ফাটনে, জানি কীরকম লাগে। আর কি যে এই ভুতুরির অজুহাত, আর এই ভুতুরির কী স্বপ্ন, মানে অবাক লাগে এগুলো দেখলে। যেডি সেলিব্রিটি নায়িকারা, যারা নায়িকারা, যারা খোলা কাপড়ে পরেন না, তারা করে ভুতুরির স্বপ্ন, সে এটা করবো। ওরে বাবুরে, দর্শক প্রতিটা ড্রেস কিন্তু সবার জন্য তৈরি হয় নাই, এমন অরুচিকর ড্রেস মার্কেটে পাওয়া যায় যেটা দেখলে আপনি চিন্তা করতে করবেন যে এই কাপড়টা কে পরে বা এত রুচিকার, আবার এটা পরার জন্য অনেক মানুষের রুচি আছে। তো একটা ড্রেস যখন যে কোনো নারী পুরুষের ক্ষেত্রেই হোক বা একটা শাড়ি হোক, তখন কিন্তু মানুষ চিন্তা করে যে আমি এটা ক্যারি করতে পারবো কি না। অনেক সময় দেখবেন একটা সস্তা দামের ড্রেসও যদি আপনি সুন্দর করে ক্যারি করেন, দেখতে অনেক ভালো লাগে, কিন্তু এই ভুতুরি মানে যা দেখবো সোশ্যাল মিডিয়ায়, যত কিছু দেখবো, ওই যে উপরে কোটি দেওয়া ফ্যাট বাইর করি না, উপরে টপস, নিচে হচ্ছে লেহেঙ্গার মতো স্কার্ট বা শাড়ির মতো স্কার্ট, শাড়ি স্কার্টগুলো তো এগুলো তো সবার বডিতে ফিট খায় না, যে ফিট হবে না সবার বডিতে। আর ভুতুরির এই বিশাল বড় 10 মন ওজনের কাতলা মশলা বডির মধ্যে এই কাপড়গুলো পরলে কীরকম লাগবে। ভুতুরি তার স্বামীর জন্য বাসায় পড়তে পারে, কিন্তু ভুতুরির এক এক স্বপ্ন বুকের মধ্যে যে লালন করে, মানে আশ্চর্য লাগে। চপিন নিয়ে বসে গেছে, এতে চপিন শপিং করছে, হেতিরা হালিমুলে যাবে বাচ্চা লই,
চানকেলা সাইনছে তিনজনের জন্য একরকম। তো শপিং করি, কোরবানি দিত না, শপিং করি ব্যাংকক ফাতায়া ঘুরতে যাইব, যে এভাবে দোলনার উপরে বসবো, বসে এখানে ঘুরবো, ওইখানে ঘুরবো, আর কোন কোন দেশে যাই কি জানি জানি না। বতুরির একটা খুশির সংবাদ নাকি আমার মনে হয় বিদেশের বিষয় হয়ে গেছে, ট্যুরে যাইব। বতুরি ট্যুরে যাইবার টাকা আছে, বতুরি বাইরে যায় হানিমুন করতে যাওয়ার টাকা আছে, অথচ শ্বশুর বাড়ির লোকদেরকে নিয়ে একটা খাসি জবাই দি খাওয়ার মতো বতুরির কাছে টাকা নেই। তো এন বলে বুতুরি আবার যাইবো কুকির কুকির হোমদের মধ্যে বাতি জ্বালানোর জন্য, এন বলে ফর্দা সরে বেলে আবার বলে বুতুরি যাইবো। তো বুতুরি একা কেমনে যাবো, মাখিতে বলে মালয়েশিয়া যাইবো, গাড়ি এদিকে দাঁতের বাগান, লুলু ম্যাডাম তো আরা দিনে আম্মু আসবে না, ভাবি আসবে না, আম্মুর জন্য দুঃখ পাইলাম, তানজিলার জন্য দুঃখগুলা লুলু ম্যাডামের জন্য খুবই আশ্চর্যজনক। একটা কমেন্ট করি শুনে জানো করে দর্শক, মানে ফাতেয়ার তানজিলার ব্যাপারে একটা আপু মনে হয় কমেন্টটা করছিল, উনি লিখছে তখন বাংলাদেশে একটা মুভি দেখেছিলাম, ওই ডায়লগটা মনে পড়ে, মামার খেতে বেয়াইছে গায় সে সূত্রে মামা তো ভাই, এটা পড়ে আমি এত হাসি আসছি। মানে আছে না যে ফাতেয়া এখন বিয়ুর জন্য যে মামার খেতের মধ্যে গায়ে বিয়েছে, ওই সেই সূত্রে এখন এটা মামাতো ভাই হয়ে গেছে। আগে কিন্তু ফাতেয়ার ভাইয়ের মাইয়া ছিল না, এখন ইউটিউবের সূত্রে ফাতেয়ার মা ভাইয়ের মেয়ে হয়ে গেছে। দারুণ না এটা যে মামার খেতে বিয়েছে গায় সেই সূত্রে মামাতো ভাই। এই ভুতুন্নি হে পিগান নিয়া লেহরাইতে লেহরাইতে হয়েছে কদিন আগে অবিশ্বাস, একটা দুবাইতে যাই কিছু ফটোশ্যুট করছিল, যে লম্বা লম্বা একটা গাউন পইরা পিছন থেকে লেহরা দিই ঘেরা দিই যে আসে, মানে লেসাইতে লেসাইতে এই ভুতুরি রয়েছে। আব্দিয়ার জন্য জন্মদিনে, প্রথম জন্মদিনে একটা বস্তা মার্কা ড্রেস করছিল না, জুলুর জালুর জালুর জুলুর, এরকম একটা লেড়াইতে লেড়াইতে যাইব পিছন দিই লাইকেদের মতো দিয়ে এইভাবে ঘুরানি দিব, এইভাবে ঘুরানি দিব, এটা শর্ট ভিডিও বানায় আমরা করে দেখব। ভুতুরির কী পরিমাণ স্বপ্ন যে বুকে লালন করে, যেটা জো বাইডেনের মাহিও মনে এত স্বপ্ন লালন করে না, এই ভুতুরি যত স্বপ্ন বুকের ভিতরে লালন করে। আর এ ভুতুরি মনে হয় তো যদি বাবু আঙ্গুরটার বিয়ে করি, বাবু আঙ্গুরটা বিজনেসম্যানের টাকা দিই, বুবু ভুতুরির এত স্বপ্ন দেখতো তাইলে তো জিনিসটা মানাইতো, কিন্তু বেচারা বাবু আঙ্গুরটা থেকে সবার কিন্তু দায়িত্ব। দর্শক এরা কিন্তু এই যে হাজব্যান্ড, তারে হাত করে তারে নিয়েই তারা চলে, তার ফ্যামিলির প্রতি কোনো গুরুত্ব এই তিন মহিলার কারোরই নেই। তিশা চাপে পড়ে নাজমা বুড়ির লগে এনে মাথা ছাড়া দিতে পারে না, কারণ নাজমা বুড়ি অবশ্যই পাওয়ারফুল একজন স্ট্রং লেডি, যে তার অনেক অ্যাবিলিটি আছে, যার কারণে মাখি এনে মাথা ছাড়া দিতে পারে না। যদি ওই যে ফারুল খালা বা তিশার মার মতের আলাবোলা হালা মানে ইয়ে হইতো, যে আগের দিনে শাশুড়িদের মতো হইতো, যে অশিক্ষিত কিছুটা হলেও ইয়া লুলুর মাত্র ফরালেখা আছে, যে অশিক্ষিত লাচার বেবাসার জামাই কিছু রাখি যায় না, তো তিশার নাচ ইয়া নাচন কুদুন্ডি আরও দেখতেন, তারপরেও কন্ট্রোল করতে পারে না নাজমা খালা এই তিশারে। আর নাজমা খালাও টাকার কাছে হাঙ্গা বই গেছে, কিছু করার নাই। দর্শক তানজিলার এই জীবনযাপন দেয় মানে খুবই আশ্চর্য লাগে, যে মেয়ে লাখ লাখ টাকা ইউটিউবের থেকে উপার্জন করে, যারা এখন তারে ওই যে মামার ক্ষেত্রে বিয়েছে গায় সেই সূত্রে মামাতো ভাই মনে করে, বাপ্পি তার বড় কন্যা ফাতেয়ার ভাতিজি যারা মনে করে, তারা কিন্তু কোরবানি দেয় লাখ লাখ টাকা খরচ করতেছে শপিংয়ের পিছনে। কিন্তু তানজিলার পুরা এই গোষ্ঠী খানদানের জন্য ইয়ে তুলছে, এক খাসির মাংস আবার বদার বাড়িতে একটু দিয়ে পাঠায় দিছে, তাড়াতাড়ি করে বাড়িতে আসা মানে বদার বাড়ির থেকে কিন্তু আবার এক কার্টন মাংস যেন নিতে পারে, 5-7 কেজি মাংস যেন তানজিলার নিতে পারে। আরেকটা জিনিস, তানজিলার যে তিশার জামা দিছে ওই জামা কিন্তু তানজিলার নিয়ে যায় নাই পরার জন্য, রাইখে গেছে। এদের ভিতরে ভিতরে এমন কিছু একটা কাহিনী হয়েছে যার কারণে তানজিলা পরীক্ষার উচিলে যে আসছে, তানজিলা দেখেন একটা ভিডিও কোনো কিছু কিন্তু আপলোড করে নেয়, অথচ শ্বশুর বাড়িতে যায় কিন্তু সে প্রচুর হ্যাপি হ্যাপি করে ভিডিও আপলোড করে দিছে, হিপি হিপি করে। আর পুরা খানদানের ভিতরে সাইল তুলি খিচুড়ি বই এসে, এটা মানে ঈদের দিনের আগের ভিডিও, খিচুড়ি না বেড়ানি রান্না করছে, কিন্তু ঈদের দিন এই খাসি এক খাসির উপরে শাশা শাশুড়ি গালফুলিও তো কোরবানি দেয় না, গালফুলির হোলা দেয় যে এই কোরবানির এই ছাগল নিয়ে যাইতে আছে, দিছে কি না জানি না, তবে যত সম্ভব যতটুক দিছি গালফুলিও কোরবানি দেয় নাই। পুরা খানদান এই তানজিলার খাসির উপরে, কি আশ্চর্য, এমন একটা মানে বস্তি কোয়ালিটি পরিবার তানজিলার বিয়ে হয়েছে। আসলে এরকম বিয়ে না হলে তানজিলারে নিয়ে কোনো মানুষের সংসার করবে না, যেটা সত্যি কথা, এই জন্যই তানজিলারে তারা বিয়ে করাই নিয়ে গেছে। তো তিশার এই জামা নিয়ে আইসা লেহারাই বেহারাই তিশার কাছে দাঁড়াইয়া ওরকম ভিডিও করার জন্য তানজিলার সুযোগ করে দেন।
এলা কিন্তু আসে নাই, সাকিবরে মাংস দিয়ে পাঠাই দিছে। দর্শক, তিশার অবস্থা গেছে সালমানের মাত দিন শেষ, এখন ফারুল খালার দুঃখী জীবন আপনাদের সাথে, চোখ মুছবো, গা মুছবো, কাজের বেটির গায়ে হাত দিব, এগুলা নিয়ে কিন্তু তিশার এখন কন্টেন্ট শুরু হয়ে গেছে। আশ্চর্য লাগে এদের অবস্থা দেখলে, কি যে আশ্চর্য লাগে। আর দর্শক, ভিডিওটা আর বেশি বড় বানাইতেছি না, এখান থেকে শেষ করলাম। আবার পরবর্তী ভিডিওতে কথা হবো। আল্লাহ হাফেজ।